হেই হ্যালো বন্ধুরা, নিয়ে চলে আসলাম আমার এই চ্যানেলের ফার্স্ট ভিডিও। তো প্রথমে আমার চ্যানেল সম্পর্কে দুটো কথা বলতে চাই। তো আমি ইউটিউবে নতুন, আমি হয়তো মিস্টার ট্রিপল আর ভাইয়ের মতো অত সুন্দর করে কথা বলতে পারবো না বা অত সুন্দর করে ভিডিও তৈরি করতে পারবো না। তবুও তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যদি আমার ভিডিওটা তোমাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো। আর আমার চ্যানেলে যারা এই ভিডিওটা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আমার ভিডিওটা কী বিষয় হতে চলেছে তা এতক্ষণে টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছো। তো আর বেশি কথা বলবো না, চলো ভিডিও শুরু করা যাক। তো আমি আমার বন্ধুর সাথে কাস্টম খেলে ফেলেছি এবং কাস্টমে অনলি ডেজার্ট চ্যালেঞ্জ। তো এই ডেজার্ট চ্যালেঞ্জ করতে গিয়ে ভিডিওর মধ্যে অনেক মজা হয়েছে, কেননা এই ভিডিওটা 11 রাউন্ডে ভুইয়াও হয়ে গেছে। তবে এর মধ্যে কিছু দারুণ দারুণ ওপি ওপি হেডশট আছে যেগুলো না দেখলে তোমরা বিশ্বাসই করবে না। তো দেখে নাও। তো আমি প্রথমে আবার বন্ধুকে ফায়ার করলাম, সে বসে গোলাল মারতে গেছে এবং দেখলে ও। তো দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গেছে, আমার বন্ধু হয়তো থেমে থাকবে না, সে এর বদলা নেওয়ার চেষ্টা করবে। তো আমি একটা ভেস্ট আর একটা হেলমেট নিয়ে নিলাম আর মাশরুম নিয়ে নিয়েছি। তো এবার চলো ওকে আবার দেখা যাক। তো সারছে না আমাকে, আরে ভাই সার। হ্যাঁ ভাই, আর 1 সেকেন্ড, হ্যাঁ সেরে দিয়েছে। তো আমি তার দিকে এগিয়ে যাচ্ছি। আরে ভাই গোলাল পর। হ্যাঁ ঠিক আছে, চলো এবার যাচ্ছি, দেখি আমার বন্ধুটা কোথায় আছে, হয়তো সামনের দিকেই আছে। আমি গোলাল মেরে মেরে যাচ্ছি, আমি কোনো ধরনের রিস্ক নিতে চাচ্ছি না। তো আমি তাকে এখনও দেখতে পাইনি। তো হ্যাঁ আমি তাকে দেখতে পেয়ে গেছি। তো এবার দেখা যাক কী হয়। ও মিস ফায়ার, একটা গোলাল। এবার দেখা যাক তার। ও ভাই এখানে একটু সমস্যা হয়েছিল, এই জন্য মাঝখানে একটু কেটে দিয়েছি। তো এতে কোনো সমস্যা নাই। তো আমি একটা কথা বলবো যে আমি সম্পূর্ণ নিজের চেষ্টায় ভিডিওটা এডিট করেছি, হয়তো একটু সমস্যা থাকতে পারে। ওই আমার বন্ধুর সামনে তো হয়তো বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে। ও একটা 67-এর বডি শট দিয়ে দিয়েছি। তো তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, ভিডিওতে যদি কোনো ধরনের সমস্যা থাকো সেটা আমাকে বলতে পারো। তো এখানে ভিডিওর মাঝে বেশি একটা ভালো কিছু ছিল না বলে আমি একটু কেটে দিয়েছি। তো আমার বন্ধুকে সামনে ফায়ার করলাম গোলালে। ও বই, ও আমাকে হয়তো 30-এ একটা ড্যামেজ দিয়ে দিয়েছে। তো আমি তাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করছি কিন্তু দিতে পারছি না, সে খুবই কভার নিয়ে নিয়ে খেলছে আর আমি ওভার কনফিডেন্সে তার সামনে শুধু নড়াচড়া করছি। ও ভাই আরেকটাই আমাকে বডি শট দিয়ে দিয়েছে। তো আমাকে তো এখানে একটা মেডিকেট নিতে হবে, তো একটা মেডিকেট নিয়ে নিই, তারপরে ওকে দেখা যাক তো কি করে। তো এগিয়ে আসছে ফায়ার কিন্তু গোলাল বসিয়ে দিয়েছে। তো দেখা যাক কি হয়। আমি একটা রেপার কিট মেরে নিই। তো ওই লাগলো না রে ভাই, আরে ভাই একটা তো লাগ। তো এবার দেখা যাক কী হয়। ও ভাই সাহেব এটা কী ছিল ভাই, ও আমাকেও দিয়ে দিয়েছে, প্রতিশোধ নিয়ে নিয়েছে। তো এবার তো আমাদেরও প্রতিশোধটা নিতে হবে। তো একটা ডেজার্ট নিয়ে নিলাম, একটা হেলমেট, একটা ভেস্ট, একটা গ্লোয়াল আর দুটো মাশরুম নিয়ে নিলাম। তো আমার এডিটিংয়ে যদি কোনো সমস্যা হয় সেটা প্লিজ তোমরা সেই ভুলটা না ধরে আমাকে কমেন্টে জানিয়ে দিও, আমি সেই ভুলটা ঠিক করার চেষ্টা করব। তো আমি ছোটার জন্যই খুবই লাফালাফি করছি, কেননা আগের রাউন্ডের প্রতিশোধ নিতে হবে। তো চলো গোলোয়াল মেরে মেরে যেতে হবে, নায়ও আমাকে মেরে দিতে পারে। তো প্রথমে দেখে নিতে হবে ওর পজিশনটা কী। তো তোমাদের একটা কথা বলি, কেউ যদি তোমাকে ডেজার্টে ওয়ান ট্যাপ দিতে যায় তাহলে তার সামনে সবসময় নড়ার চেষ্টা করবে, একখানে কোনো সময় দাঁড়িয়ে থাকবে না। তো ওকে দেখে ফেলেছি, ও বডি শট একটা 67 বডি শট গোলাল গোলাল পড়েছে, ঠিক আছে। তো দেখা যাক এই রাউন্ডটা কে যেতে। ও ভাই গুলি তো লাগে না, আরে ভাই আমি কিন্তু অতটা প্রো প্লেয়ার না, আমি হয়তো খুবই সাধারণ একটা ছেলে, বেশি একটা খুব ভালো গেম প্লে পাই না। তো এই রাউন্ডে যেটুকু চেষ্টা করেছি তোমরা তো দেখতেই পাচ্ছ, একটা গ্লোয়াল, ও কিন্তু কোনোভাবেই আমার সামনে সহজে আসছে না, আমি যেভাবে ওকে দেখা দিচ্ছি। তো মিস ফায়ার হয়ে গেল। তো শুধু আসছে এবং চেহারাটা দেখি আবার গোলালের আড়ালে মুখটা ঢেকে নিচ্ছে। তো এই দেখো, ওই দেখো ভাই, তো আমাকে একটু সতর্ক হয়ে খেলতে হবে। তো এই রাউন্ডের তো প্রতিশোধটা নিতেই হবে আগের রাউন্ডের। তো দেখা যাক কী হয়। তো বলতে চাচ্ছি 11 রাউন্ডে যখন খেলা হয়েছে এর মধ্যে শুধু 9-10টা রাউন্ডই হেডশট পড়েছে এবং বাকি একটা ম্যাচ শুধু ও ভাই সাহ হেডশট। তো ওকে একটা ইমোট দেখিয়ে দিই, ও আবারও বসে গ্লোয়াল মার।
ও বেচার হয়তো বুঝতেও পারেনি যে আমি ওকে এইভাবে মেরে দেব। তো আমার এই রাউন্ডে বেশি নেওয়া কিছু নেই, শুধু একটা মাশরুম নেওয়ার রেপার কিট তো নেওয়া হয়ে গেছে। এবার চলো দেখা যাক, এই রাউন্ডটাও আমাদের জিততেই হবে, কেননা ওকে হারাতে হবে। তো চলো গোলাল মেরে মেরে যেতে হবে। তো একটা গোলাল না, ও তো আশেপাশে নাই, দাঁড়াও একটু, ওই তো ওকে দেখে ফেলেছি, ও বেরোচ্ছে না ভাই। দুই রাউন্ড পরবার হেরে গিয়ে অনেক ভয় পেয়ে গেছে ভাই। তো আমাকে আমাকে একটু সতর্ক হয়ে খেলতে হবে, ও দূর থেকে চেষ্টা করছে। তো তোমরা এই বিষয়টা একটু খেয়াল করো, তোমরা যদি কারোর সাথে ডেজার্ট চ্যালেঞ্জ করো তো দূর থেকে কোনো সময়ই, আমি একটা গোলাল মেরে নিলাম, দূর থেকে কোনো সময়ই ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা করবে না, কেননা ডেজার্ট দিয়ে দূর থেকে খুব কমই ওয়ান ট্যাপ পড়ে। তো এইবার দেখো উপরে আমি নিচে, দেখা যাক কী হয়। আমি কিন্তু ওভার কনফিডেন্সে ও সামনে নড়াচড়া। ও ভাই এটা কী ছিল ভাই, এই হেডশটটার জন্য তো একটা লাইক দেওয়াই উচিত। কী করছো ইয়ার, তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক দাও, এই হেডশটটার জন্য একটা দাও। তো এই রাউন্ডে আমার বেশি কিছু নেওয়ার ছিল না বলে ওইটুকু আমি স্কিপ করে দিয়েছি। তো চলো পরপর আমার বন্ধু দুইটা রাউন্ড ওয়ান ট্যাপে হেরে গেছে। তো দেখা যাক এই রাউন্ডে হয়তো প্রতিশোধ নিতে পারে, এই কারণে আমাকে একটু সতর্কর সাথে গোলাল মেরে মেরে এগোতে হবে। তো দেখা যাক কী হয়। তো আমি ওকে এখনও দেখিনি, তো একটু দাঁড়াও দেখে নি আগে। তো আমি এখানে একটু মনে হয় দু সেকেন্ডে স্লিপ মেরে দিয়েছি, তো ওকে পেয়ে গেছি, ও সামনে আছে। আমি কিন্তু গোলাল না মেরে ওর সামনে ওভার কনফিডেন্সে যাচ্ছি বারবার, যেহেতু দুইটা রাউন্ড আমি পরপর জিতে গেছি। তো এই রাউন্ডটাও খুবই কেয়ারফুলি খেলবে। তো আমি ফায়ার করলাম কিন্তু কোনো ড্যামেজ, ও ভাই লাগিয়ে দিয়েছে ভাই, আমাকে প্রতিশোধটা নিয়ে নিয়েছে ভাই। তো এবার তো ওকে দেখতেই দেখাতেই হবে যে আমরাও খেলতে পারি নাকি, তোমরা কি বলো? আর তোমরা একটা কথা বলবো, তোমরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি কি করছো, দ্রুত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমাদের একটা কথা বলি, আমার এই ভিডিওটা হয়তো তোমাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার চ্যানেলের কোনো ভিডিও যে তোমাদের ভালো লাগবে না এটার গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না। তাই বলছি প্লিজ একটু কষ্ট করে হলেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো দেখি আমি গোলাল মেরে মেরে যাই। তো আগে ও দুটোর জিতেছে, আমি তিনটা জিতে। তো তোমরা কিন্তু দেখেছো তিনটার মধ্যে তিনটাই ওয়ান ট্যাপ হয়েছে, ওয়ান ট্যাপ ছাড়া কৃষক সেরকম কিন্তু খেলা হয়নি। বডি শট যাই হোক পড়েছে কিন্তু কিল এসেছে ওয়ান ট্যাপেই। তো আমি ওকে একটা বডি শট দিয়ে একটা গোলাল মেরে নিলাম। তো দেখা যাক ও এবার কী করে, ও হয়তো মেডিকেট মারছে, আমি সামনে যাবো না, ও আরেকটা টিশার্ট ড্যামেজ, এবার তো ওকে মেডিকেট নেওয়াই লাগবে। তো আমিও একটু ওভার কনফিডেন্সে নিয়ে ওর সামনে ঘুরছি যাতে ও মাথাটা বের করে, কিন্তু আমি ওকে বারবার শুধু মিস ফায়ার করে ফেলছি, ও হয়তো সঠিকভাবে বের হচ্ছে না, আসছে আর গোলাল মারছে। এই আরেকটা দিয়ে দিয়েছি 67-র, ও হয়তো এবার মেডিকেট নেওয়া লাগবে আমার। আমি তো গোলাল না মেরে শুধু ওর সামনে, তো আমাকে হয়তো একটা ড্যামেজ দিতেও পারে। তো ওই বলতে বলতে একটা ড্যামেজ দিয়েছে, গোলাল গোলাল মারেও এবং একটা মেডিকেট মেরে নেওয়া উচিত আমার, না হয় সামনে গেলে ও আমাকে মেরে দিতে পারে। তো কোনো সময় রিস্ক নেওয়া যাবে না যদি তোমার কাছে মেডিকেট থাকে। তো এইবার দেখো, ওয়াও হেডশট ভাই, এই হেডশটটার জন্য তো একটা লাইক দিয়ে দাও প্লিজ ইয়ার, কী করছো একটা লাইক দিয়ে দাও। তো চলো পরে রাউন্ড 4-7 রাউন্ড। তো বলেছিলাম ভাই তোমাদের যে একটা রাউন্ডে শুধু ওয়ান টাইম নেয়, এটা হয়তো সেই রাউন্ডটাই। তো আমি বেশি কিছু নিচ্ছি না, একটা মাশরুম আর দু তিনটে রিপার কিট নিয়ে নিলাম। তো চলো এবার দেখা যাক এই রাউন্ডটাই কী হয়। তো আমি বলে নিচ্ছি এই রাউন্ডটাই কিছু একটা কিছু ফানি মুভমেন্ট আছে, সেটা তোমরা প্লিজ কেউ মিস করো না। তো আমি বলে দেবো কী সে ফানি মিস। তো দেখো আমার বন্ধুকে কিন্তু আমি এখন দেখতে পাইনি, আমি গোলাল মেরে মেরে যাচ্ছি, যেহেতু 4-2 হয়ে গেছে সে হয়তো এবার একটু কেয়ারফুলি জেতার চেষ্টা করবে। তো তাকে দেখে ফেলেছি, ও ভাই ও গুলি করছে কি না, গোলাল মেরে দিচ্ছে, ওকে মারার চান্সই দিচ্ছে না, আমার সামনে যে এক সেকেন্ড দাঁড়াবে সেই চান্সই দিচ্ছে না। তো ভাই দেখা যাক ওই গোলালের মাঝ দিয়ে একটু ফাঁকা আছে, ওখানে হয়তো দেখা যাচ্ছে মাঝে। ও ভাই 30-এর একটা ড্যামেজ দিয়ে দিয়েছি, মেডিকেট নেওয়ার টাইম। ও ভাই মেডিকেট নিল কখন আর আমাকে ড্যামেজ দিয়ে দিয়েছে, ও ভাই অবিশ্বাস্য একটা মুহূর্ত ভাই। তো মেডিকেট না নিয়ে হয়তো আমাকে ড্যামেজ দিয়ে দিয়েছে। তো দেখা যাক ভাই এই রাউন্ডটা কী হয় ভাই। আরে ভাই একটু সামনে এসো ভাই, তোমার চাঁদ মুখটা একটু দেখাও। আরে ভাই এদিকে এসো, তোমাকে আমি এখনই চাঁদের দেশে দেবো। আরে ভাই তো বলছিলাম তো ভাই এটাই সেই রাউন্ড যেখানে কোনো ওয়ান ট্যাপ হয় নাই, আমি নিজে জোনে পড়ে এলিমিনেটেড হয়ে গেছিলাম, তো তোমরা দেখলেই বুঝতে পারবে। তো ভাই দেখো ও দাঁড়িয়ে রয়েছে, আমি একটা ড্যামেজ, ও ভাই আমাকে পরবার দুটো গোলাল মারো ভাই। ভাই
ও গ্লোর না মারলে আমাকে আর একটা শট দিলে আমি একটা মেডিকেট মেরে নিয়ে ওকে আর একটা ড্যামেজ দিয়ে দিয়েছি। তো এইবার দেখো ভাই, এইবার দেখো আমরা দুজনই ভাই দেখো লোল ব্রো সম্পূর্ণ হয়ে একসাথে এসে দাঁড়িয়ে পড়েছিলাম, কিন্তু কেউ কাউকে ফায়ার করিনি। তো আমি এই সাইড দিয়ে আসছি, দেখি ও ও অবজেক্টে আছে কি না। তো দেখা যাক, আমি ঘরের ভিতরে গিয়ে দেখি কি হয়। তো আমি ভিতরে, ও ভাই, আরে ভাই ও কোন দিক থেকে ড্যামেজ দিয়ে দিল। আরে ভাই, আরে ভাই রুকো যারা, আরে ভাই লোল, আরে ভাই দেখেছো আমার সামনে দাঁড়িয়ে ছিল তবুও ওয়ান ট্যাপ দিতে পারলাম না। এটাই ভাই রেজার্ডের সমস্যা, খুব কাছ থেকে ভাই ড্যামেজই পড় না ভাই। তো বলেছিলাম না আমি এই রাউন্ডে এলিমিনেটেড হয়ে যাব, তো তাই হলাম। তো দেখা যাক এর পরের রাউন্ডে আমাদের এই রাউন্ডের প্রতি শটটা নিতে হবে। তো পরবর্তী রাউন্ড শুরু হয়ে গেছে, আমি ডেজার্টটা বেস্ট হেলমেট এবং মাশরুম নিয়ে নিয়েছি। তো চলো গোলাল মেরে মেরে এগোই, আগে ওর লোকেশনটা দেখতে হবে। তো তোমাদের একটা কথা বলি, তোমরা যদি ওয়ান ট্যাপ দিতে চাও ডেজার্ট দিয়ে, তাহলে বেশি দূর থেকে ট্রাই করো না, যতটা পারো ওর কাছে যাও। তো আবার বেশি কাছেও বলছি না, তো 30-40 মিটার দূরত্ব রেখে যদি তুমি ফায়ার করো, তাহলে তোমার ওয়ান ট্যাপ পড়ার চান্সটা অনেক পার্সেন্টই বেড়ে যায়। তো তুমি এই রাউন্ডটা দেখলেই বুঝে যাবে। দেখো তো আমি আমার বন্ধু থেকে বেশি দূরত্ব নেই। তো দেখো, এই দেখো ভাই ওয়ান ট্যাপ। তো ভাই এই ওয়ান ট্যাপটার কারণে তো ভাই একটা লাইক হয়ে যাবে, আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তো ভাই পরের রাউন্ড আমাদের ক্লক টাওয়ারে দিয়ে দিয়েছে। তো ভাই দেখো ভাই, আমি বলদের মতো পিছনে গ্লোয়াল মেরে মেরে এগোচ্ছি ভাই। তো ভাই সামনে আমার একটা গোলাল মেরে নেওয়া উচিত, তো আমার বন্ধু কোন দিক থেকে যে মারবে সেটা আমি বুঝতেও পারবো না। তো প্রথমে আমার বন্ধুর লোকেশনটাও ভাই লোকেশনটা দেখে ফেলেছি ভাই, দেখেছো কত বড় চালাক যে পিছন দিয়ে আসছে ভাই, কোন সাইড দিয়ে আসছে আমাকে আমি বুঝতেও পারিনি ভাই। ও ফায়ার না করলে আমি বুঝতেই পারতাম না। তো ভাই দেখো, ও সিঁড়ির উপরে যাওয়ার চেষ্টা করছে। তো ভাই দেখা যাক কি হয় ভাই, ও সিঁড়ির উপরেও ভাই গোলাল ভাই ফায়ার করার আগেই গোলাল ফেলে দিচ্ছে, কিভাবে মারবো। আরে ভাই ওদিকে চলে গেছে, তো আমারও ওদিকে যাওয়াই উচিত। তো এদিকে চলে এসেছি, দেখো সামনে ও ভাই ফায়ার করলাম, কিন্তু ভাই মিস ফায়ার ভাই, এটা কিভাবে, আমি একটা রেপার কিট মেরে নিই। তো ভাই আমার মনে হচ্ছে ওই সাইড দিয়ে লাভ দেবে, তো আমি যেটা ভাবছিলাম সেটাই ও ওই সাইড দিয়ে লাভ দিয়ে দিয়েছে। তো ভাই দেখা যাক, ওই সাইড দিয়ে তো আসার কথা, আমি কোনো গ্লোয়াল না মেরে ওর সামনে এইভাবে দাঁড়িয়ে রয়েছি, তো আমাকে তো আসতে রাখবে না। তো ভাই দেখা যাক কি হয়। তো ভাই আমি যেটা বলছিলাম, দেখো বলতে বলতে আমাকে ওয়ান ট্যাপ মেরে দিয়েছে। তো তোমরা কিন্তু এনিমির সামনে খুব একটা এভাবে থেকো না, আর যদি তোমরা শিওর থাকো যে আমি ওয়ান ট্যাপ মারতে পারবো, তাহলে তোমরা এনিমির সামনে এইভাবে যেও। তো নেক্সট রাউন্ড দিয়ে দিয়েছে আমাদের ফ্যাক্টরিতে। তো দেখা যাক, এই রাউন্ডটা তো আমাদের ওকে মারতেই হবে, আর ওকে একটা রাউন্ডও জিততে দেওয়া যাবে না। তো আমি বেস্ট হেলমেট মাশরুম এগুলো নিয়ে নিলাম, কাজে লাগবে। তো দেখা যাক, আগে আমার বন্ধুর লোকেশনটা দেখতে হবে যে সে কোথায়। সবার আগে তুমি যদি কাস্টম খেলো, তার লোকেশনটা জানবে যে সে কীভাবে রয়েছে এবং তার কাছে কী গান রয়েছে। তো আমরা এখানে ডেজার্ট চ্যালেঞ্জ করেছি, আমাদের গান নির্ধারিত করার কোনো ই নেই, যে আমরা জানি যে আমার ফ্রেন্ডও ডেজার্ট ইগলি নিয়েছে। তো আমার বন্ধুও সামনে, তো এবারও আমি ওভার কনফিডেন্স। তো দেখা যাক কী হয় এইবার। তো আমার বন্ধু গোলোয়াল মারছে প্রচুর পরিমাণে। তো এই দেখো ভাই, বলতে বলতে গোলাল ভাই, বলতে বলতে ভাই একটা তো লাগ ভাই, একটা বডি শট ওর দিতে পারলাম না। তো এবার মারতে হবে। তো ভাই দেখো, আরে ভাই আবার মিস ফায়ার করে ফেললাম ভাই। তো ভাই, ও ভাই এইবার লেগেছে, এইবার যাবে কোথায় ভাইয়া। তো ভাই একটা ইমোট দেখো। তো ভাই আমার পরের রাউন্ড দিয়ে দিয়েছে ক্যাপিটাউনি। তো ভাই এই রাউন্ডটা যদি আমরা ভুইয়া যে ভিক্টোরি করতে পারি, তাহলে আমরা ভুইয়া পেয়ে যাব। তো দেখা যাক, এই রাউন্ডটা ওকে কিছুতেই জিততে দেওয়া যাবে না। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই নিচে লেখা সাবস্ক্রাইব বাটনের টিপ দিয়ে পাশে আসা বেল আইকনে অল করে দাও, আমি যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি সেটা সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। তো আমার এই ভিডিওটা যদি তোমার একটু হলেও ভালো লাগে, তাহলে প্লিজ তোমার এই ছোটো ভাইটাকে একটা লাইক দিয়ে দিও। আর আমাকে যদি কিছু বলতে চাও বা আমার ভিডিও সম্পর্কে কিছু বলতে চাও বা পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চাও, সেটা বলতে চেয়ে হলে কমেন্টে কমেন্ট করো। তো ভাই দেখা যাক কী হয়। তো ভাই সাবস্ক্রাইব না, ও ভাই ওয়ান ট্যাপ। তো ভাই দেখো একেবারে মেরে দিয়েছি।
তো বন্ধুরা আর বেশি কথা বলবো না, শুধু একটা কথাই বলবো যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমরা যারা আমার এই ভিডিওটা দেখলে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে দিও, আর কী ধরনের ভিডিও দেখতে তোমরা পছন্দ করো সেটাও কমেন্টে বলে দিও। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমার পরিবারের সবাইকে নিয়ে অনেক অনেক ভালো থেকো। টাটা, বাই বাই।